আপনাদের কিছু রংপুরের ভাষা আমাকে শিখিয়ে দিয়েন ভাই, আমি এখানে এখানে শিখেছি ভাই এলায়। আল্লাহর প্রশংসা করলে কার লাভ, কার লাভ, কি লাভ? প্রথম লাভ, নেয়ামত বেড়ে যায়। কি নেয়ামত দিবেন আল্লাহ বললেন না, কার কি দরকার সেটা জানেন কে? আমার মনে কি চায়, ভাইয়ের মনে কি চায়, এটা একজনে জানেন, তিনি কে? আল্লাহ। প্রত্যেকের মনের চাও অনুযায়ী তিনি বাড়িয়ে দেন। দ্বিতীয় লাভ, যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তৃতীয় লাভ, বিপদ থেকে হেফাজত করবেন কে? চতুর্থ লাভ, শত্রু থেকে আপনাকে হেফাজতে রেখে দিবেন কে? পঞ্চম লাভ, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে, ভালোবাসা, প্রশংসা নাই যেখানে, ভালোবাসা নাই। এই জন্য প্রশংসা, প্রশংসা, প্রশংসাই কোরআনের শুরু এবং শেষ, ঠিক না বেটি? পাঁচটা সুরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে, কয়টা? পাঁচটা। কেন পাঁচটা? কারণ নামাজ কয় অক্ত, মানুষের সমস্যা কয়টা, মানুষের ইন্দ্রিয় কয়টা, কেয়ামতের প্রশ্ন কয়টা, সব পাঁচ। বলেছেন কোরআনের মেরিকুলাসগুলো উঠে ধরতে, এত মেরিকুলাস কোরআনে আছে। মেরিকুলাস মানে অলৌকিক ঘটনা, আনকাউন্টেবল, আপনি গোনে সেচ করতে অনেক কষ্ট করে আমার প্রিয় ভাইরা এই মাহফিলটার আয়োজন করেছেন। জায়গাটার নামও খুব সুন্দর, জায়গাটার নাম হলো মনিরামপুর, হ্যাঁ, ঘনিরামপুর, যশোরে আছে মনিরামপুর, এরপরে ঝাটুয়া পাড়া, না ঝাটুয়া পাড়া, ঝাকুয়া অর্থ কি? বেশি, অনেকগুলো। এই যে এত ভাই আপনারা এসেছেন, আমার অত্যন্ত স্নেহের আলহাজ ইদ্রিস, জেহাদি নাকি? জেহাদ করতেছ? জেহাদি লাগাবা না, জেহাদি জঙ্গি এগুলো লাগানো জায়েজ নেই, এগুলো কোনো নবীরা লাগান নাই। নবীদের চেয়ে জেহাদ কে বেশি করেছে? এমনি ভালো, কত বড় নাম ইদ্রিস আলাইহিসসালামের নাম, ইদ্রিস আলাইহিসসালামের মতো একটা ভদ্র নবী, নবীদের মধ্যে খুব কম, সব নবীরা ভদ্র ছিলেন, কিন্তু ওনার এক্সট্রা লক্ষ্য ছিল শরীফ, উনি ছিল আশরাফ, অত্যন্ত বিনয়ী ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। আছেন কোথায় জানেন তো? জীবিত অবস্থায় জান্নাতে ঢুকে বসে আছে, আরো আসতে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে বায়না ধরছে, আল্লাহ জান্নাতে একটু দেখতে চাই, জান্নাতে গিয়েছেন আর ফিরে আসেন। অনেকে এটাকে দুর্বল বলেছেন, কিন্তু এটাকে সহিও বলেছেন অনেকেই, তারগিবের জন্য বলছি। এই যে কোরআনের অনেকগুলো আয়াত পড়েছে আমার প্রিয় ইদ্রিস, আল্লাহ যেন তার কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করে। আমার স্নেহের সুফিয়ান আসার কথা ছিল, ও অসুস্থ, ওর আম্মা হসপিটালে, সেই জন্য আসতে পারেনি। তারপরে কারি মাসুদ ইসলাম সিদ্দিকী এখানে আসছেন, হয়তো কথা বলেছেন। আরও অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, যত মেহমানের নাম লিফলেট এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। এখানে এসেছেন আমাদের অনেক স্যাররা, এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, হেফজখানার সম্মানিত পরিচালকেরা, এসেছেন হুফাজে কোরআন, মসজিদের মুয়াজ্জিন এবং আইএমআই কেরাম, এসেছেন প্রাইমারির প্রিয় স্যার, হাইস্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন আমাদের প্রিয় পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড এবং আর্মির শ্রেষ্ঠ সন্তানেরা, এসেছেন আমাদের ভিন্ন ধর্মের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআন সবার জন্য, ঠিক না বাটি? পৃথিবীর কোনো কিতাব সবার জন্য না, হিন্দু ধর্মের কিতাবগুলো তাদের জন্যই, বাইবেলের বাইবেল শুধু খ্রিস্টানদের জন্যই, ফাদার ফাদার, বাবা বাবা কইতে কইতে বাইবেলের অবস্থা খারাপ। কিন্তু কোরআন বলছে হুদান লিন্নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নই, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার জন্য আমি কোরআন। এই জন্য কেউ যখন নিয়ত করে কোরআনের কাছে আসে, তাকে কোরআন হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। যে কোনো মানুষ,
আমি কয়েকদিন আগে একজন হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি পড়ছিলাম, নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী। তিনি বলছেন, আমার দাঁত খুব ব্যথা করতো মাড়ি, সারা রাত জেগে থাকতাম, সারা দিন ঘুমাতাম, কিন্তু আমার ব্যথা যেত না। আমি কালীকে জপতাম, দুর্গাকে জপতাম, রামকে জপতাম। কালী 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 করলে তো তোর অন্তর আরো কালো হয়ে যাবে। কিসের কালী কালী, কিসের দুর্গা? এরাও কিন্তু এক আল্লাহর ইবাদত করতো, রাম এক আল্লাহর ইবাদত করতো। হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই, ওদের একটা কিতাবেও মূর্তি কোনো জায়গা, ওটা আন্দাজে তারা বানিয়ে নিয়েছে। সে যে বলছে থাক, জায়গা থাক, যেখানে যারা যেখানে কমফোর্ট ফিল করে সেখানে থাকবে, হোক কথা বলবে না প্রিয় ভাইয়েরা, জায়গা তো ছোট। আসলে কোরআনের জন্য পৃথিবীর কোনো মাঠে এখন জায়গা হয় না, এটা কোরআনের মিরাকুলাস, ঠিক না? ঠিক। এত দমায় প্রতিদিন 5-7,000 লোক নতুন করে কালেমা পড়ে ঢুকতেছে। মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দা ওয়ার্ল্ড, ইসলাম ইসলাম ইসলাম। সবচেয়ে বেশি বাড়ছে মুসলমান। মুসলমানকে ঠিকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে তাদের অংশ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। একটা কিতাব সমস্ত মানুষের কথা বলে, সমস্ত মানুষের জন্য দোয়া করে। কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটি সকল নবী আলাইহিস সালাম করেছেন, মনে আছে তো আমাদের? বলেন তো কোন দোয়া? সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওই দোয়াটাই সবচেয়ে বেশি, হজের সময় ওই দোয়াটাই করতেন বেশি। এমন কোন দোয়া থাকতো না রাসূল ওই দোয়াটা ছেড়ে দিতেন, সব সময় দোয়াটাই বেশি করতেন। বলেন তো কোন দোয়া? এই তো বলে ফেলেছেন সূরা বাকারা কত নম্বর আয়াত? হায় হায়, সূরা বাকারা আয়াত নাম্বার কত? 101, 201, 201 নাম্বার আয়াতটি। রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এখানে কিন্তু মুসলমানের কথা নাই, আতেনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এত জেনারেল দোয়া দুনিয়ার কোনো ধর্মের ভিতরে নাই। কারণ হলো, এই পাশের কোনো বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব আগুন নিবাতে, আমরা বলবো না ওটা কার বাড়ি, ঠিক না? ঠিক। আগে আগুন নিবাও, কি নিবাও? আগুন নিবাও, জাহান্নামের আগুন আমাদের দিকে ধাউ ধাউ করে আসছে। এত মারাত্মক আগুন, দুনিয়ার কোন আগুনের সাথে এটার তুলনা হয় না। সেই আগুনের ভিতরে আমরা অকুপাই হয়ে আছি। কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান্নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের চারপাশে দাঁড়ানো, তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না? ঠিক। কোনো মানুষ চাইতে পারে না কেউ জাহান্নামি হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো মুমূর্ষু রোগীর খবর পেতেন, হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি, দৌড়িয়ে চলে যেতেন তার কাছে, গিয়ে তার মাথায় হাত দিয়ে বলতেন, কুড়ি অ্যাকসেপ্ট ইসলাম, আসলিম আসলিম ইয়া বুনাইয়া, হে শিশু তুমি মুসলমান হও, হে মৃত্যু পথযাত্রী তুমি মুসলমান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে একজন ইহুদি তার সন্তানটা মুমূর্ষু অবস্থা, এই প্রার্থী, এই একটু পিছনে যাও তো ভাইয়া, অনেকে দেখে না, তুমি মোবাইল দেখতেছো কেন? তো কি শুনবা? হ্যাঁ, লাইভের দরকার নাই, রাখো। আমি লাইভেরও ধার ধারি না, ইউটিউবেরও ধার ধারি না, কারণ ইউটিউবের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে। এখন ইউটিউব হুজুর আছে হাজার হাজার, আমরা ইউটিউব হুজুর না, শুধু লাইভ তোয়াফ করতেছে সেখানে। এই যে দেখেন আমি মক্কায় ঢুকতেছি, কিন্তু এই যে ঢুকতেছি, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার, যাস কি জন্য সেখানে?
এবাদত করে সাগরে ফেলে দিবি যেন কেউ টেন না পায়। দেখাচ্ছে মানুষকে, এত দেখাও কেন? আমি কি তোমাদেরকে ছোট শেরেকের কথা বলবো? তিনবার করে রিপিট করলেন, বলছেন বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কিছু করা। খেয়ালই থাকে ভাইরাল হওয়ার। ভাইরাল বুঝো, ভাইরাল মানে হলো রোগী। ভাইরাল মানে কি? রোগী শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়, ভালো মানুষের জন্য না। একজনের জন্য করবা, তিনি যেখানে নেয়া তোমাকে নিয়ে যাবে, ঠিক তা বেটি? তিনি কে? তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন ইখলাসের সাথে যে একবার এটা বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে। ইখলাস মানে কি? একজনে দেখবে আর কেউ দেখতে, একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না। ইখলাস কোন সূরার নাম? কেন শুধু আল্লাহর কথা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু। এই জন্য রাসূল যখন কথা বলতেন, কথার ফাঁকে ফাঁকেও তিনি তসবি পড়তেন, মানুষের কথা শুনতেন, ভিতরে তসবি চালাতেন, মানুষের সাথে দেখা করতেন, খবর নিতেন, ভিতরে পড়তেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন, দীর্ঘ সময় আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন। কাকে রাখতেন? আল্লাহকে রাখতেন। আমাদের লম্বা সময় কাটবে কার সাথে? কারণ দুনিয়াতে আমি এসেছি একা, যাব আমি সবসময় একাই থাকি। পৃথিবীতে সবাই কি একা? তানহা কিয়া ওর হামেশা সে তানহা হে জিন্দেগি। আপনি সবসময় একাই, আপনার চারিদিকে মানুষ কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না, ঠিক তা ব্যাঠি? আপনি তো একাই। এই জন্য একজনকে ডাকবো, তিনি কে? ষষ্ঠ নম্বর তাফসির, যেহেতু ছয় নম্বর সুরা থেকে কথা বলবো। আমি আগেই বলেছি পাঁচটা সুরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? প্রথম হলো সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দ্বিতীয় সুরা আনআম আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون, তৃতীয় সূরা সাবা, চতুর্থ সূরা ফাতের, পঞ্চম সূরা কাহাফ। এই পাঁচটা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়লেই মানুষের রোগ ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ পড়লেই নিয়ামতের আল্লাহ হিসাব নেয় না, খেয়েছেন পেট ভরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি। কতটুক রেখেছেন? কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এটা খুলে দাও, তুমি আমারে বাতাস করে ঘামাইতেছে, দেখছেন অবস্থা? ও আমারে বাতাস দিচ্ছে, নিজে ঘামাচ্ছে, এটা জায়েজ নেই। তুমি কোট খোলো, ঘুরা দা এমনি, তুমিও খাও আমারেও দাও। প্রশংসা করবেন তো? প্রশংসায় আমরা করি না। বিবি এত কষ্ট করে রাঁধে, সেই বিবির থেকে যৌতুক খায়? অবশ্য আপনারা খান না, তারাগঞ্জের লোকেরা খুব ভালো। হ্যাঁ, যৌতুক আছে, সবচেয়ে জানবেন এই যারা চেয়ারম্যান যারা মেম্বার এরা জানে সবচেয়ে কোনটা যৌতুক খায়। আহারে মেয়েরা কি অসহায়, অথচ মেয়েদের মতো রহমতের জিনিস পৃথিবীতে আর কিছুই? সবচেয়ে রহমত কারা? মেয়েরা। কারা? মেয়েরা হলো নূর। মেয়েরা কি? নূর। রাসূলের দুই মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। এই দুই মেয়েকে বিয়ে করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, এই জন্য ওনাকে বলা হতো উসমান জিন্নুরাইন, দুই নূরের মালিক তিনি। যখন দ্বিতীয় বিবি হারালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন আমাকে যদি আল্লাহ তৃতীয় মেয়ে দিত, তৃতীয় মেয়েটাকেও ওসমানের হাতেই তুলে দিতাম। সাহাবীদের মধ্যে এত লজ্জাশীল আর কেউ ছিলেন? ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করতো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে। তিনি হাঁটলেই পয়সা আসতো, কি আসতো? পয়সা আসতো। তিনি একদিন রাসূলকে বললেন আব্বা আমার পয়সা কমে না কেন? বলছে তুমি ওটার উপরে খাও, পয়সা কমে যাবে। খেয়েছে ওটার উপরে কয়েকদিন, বলছে আব্বা তাও পয়সা বাড়ছে।
বলছো ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে যে ওটা কি করেছো, বলছো ওটা তুলে আবার খেয়ে ফেলেছে। যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমাদের তো ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক, এলে ভদ্রলোক না অভদ্র ভবিষ্য। চেটে খাবা, প্রতি চাতার ভিতরে তোমার জিহ্বা থেকে কনজিউমার টোন বের হয়, তোমার স্বাস্থ্য ভালো থাকে। রাসূল বলছেন বুখারী বর্ণনা, তিনবার চাটবা, কয়বার? তিনবার। আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ, আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দিই, ইদ্রিস কবে আপনি আঙ্গুল দিলেন কেন? অথচ সাহাবিদের সম্পর্কে কি গভীর ছিল, একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে যে আমি চাটতে পারছি না, তুমি আমারটা চেটে খাও। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করো চাটলেই এখন শরীরের জন্য ভালো। হাতের ভিতরে একটা টোন আছে, যেই টোনটা জিহ্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনারা দেখবেন রাতের খাবার যদি আমরা গরম করে রাখি, আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মায়েরা কি বলে, আঙ্গুল দিস না, কি দিস না, আঙ্গুল দিস না, কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে, আঙ্গুলের ভিতরে একটা রস থাকে, যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন, খাওয়াটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন। আর বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, শুধু শরীরের দিকে তাকাও। একজন আপনার জান্নাত থেকে আল্লাহ দশটা জান্নাত দিবেন, দশটা পৃথিবী দিবেন, কয়টা? দশটা পৃথিবী। কারণটা কি? কারণ শরীরের ভিতরে যা রং, যা ইন্দ্রিয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জোড়াগুলো রেখে দিয়েছেন, দশটা পৃথিবীকে পেঁচ দিয়ে ফেলা যাবে। শুধু হার্টের ভিতরে যতগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বেইন রেখেছেন, 2500 কোটি বেইন হার্টের ভিতরে, 600 কোটি আর ব্রেনে 2700 কোটি, এগুলো যদি আপনি লম্বা লম্বা করে মাপ দেওয়া হয়, দশটা পৃথিবী ঘিরে ফেলা যাবে। এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে, যেই নলে আপনার খাওয়া যায়, এই নলটা 22 গজ আল্লাহ এক্সট্রা দিয়ে দিয়েছেন, যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেয়া যায়। কিডনিকে এক্সট্রা 2টা রেখে দিয়েছেন, একটা কিডনিতে কাজ হয়, ঠিক না ঠিক? আবার অনেকগুলো বেইন আপনার এই পায়ের ভিতরে অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন। হার্টের যখন ওপেন হার্ট হয়, ওই পায়ের ভিতর থেকে রগ এনে হার্টের ভিতরে রগ দিয়ে জোড়া লাগিয়ে দেয়, বাইরে থেকে কোনো কিছুর দরকার। সেজন্য আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা, প্রশংসা আলহামদু আলিফলাম ইস্তাকরাকি, পৃথিবীর যত প্রশংসা সব প্রশংসার মালিককে। আমার চেহারা সুন্দর কার প্রশংসা? আমার ভাইয়ের কাজ সুন্দর কার প্রশংসা? ফুল সুন্দর কার প্রশংসা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর? কোন কবি? হ্যাঁ, বড় কৌশলী। চাঁদের হে রিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। ট্রেনে উঠছেন জাতীয় কবি, হঠাৎ করে একটা তরুণী তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। যখন মেয়ে তাকাইছে, কয় চাঁদের হে রিয়া কাঁদে চকরিনি, চাঁদের তো পোকামাকড়ে দেখে, চাঁদ তো কিছু কয় না, তুমি কাউকে কি দুষ্ট দেখেন। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি আঁখি সুন্দর, আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি। সুবহানাল্লাহ, প্রশংসা কার? এই চোখের খোঁটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না, আলাম না জাআল্লাহু আইনাইন ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন, কেন প্রশংসা করবা না? শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো চোখ, ঠিক না বেঠি? চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে, চোখে যা রোগ হয় সারা শরীরে তা রোগ আছে, চোখের ব্লাড প্রেশার আছে, চোখের ডায়াবেটিস আছে। এই জন্য শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ, আগাও পায় না মাথাও পায় না, ঠিক না বেঠি? হাতের আলাদা আটকার আছে না নাই, গলার আছে না নাই, কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে? লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম ডক্টর কোরিয়ার টেল মি হাউ পিপল টকস, আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে?
শুনেছি 35 বছর আপনি গলার ডাক্তার। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ইউ আর দ্য ম্যান অফ গড, তুমি আল্লাহর লোক। আমি বলছি, অবশ্যই আমি আল্লাহ, তুমিও আল্লাহ, আমরা সবাই কার? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ, আমরা সবাই কার গোলাম? আল্লাহ। বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম, দোয়াটা আপনাদেরকে শিখাই দিয়ে পড়েন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, ইন্নি আসআলুক, ইন্নি আসআলু হুব্বাক, আসআলু হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই। একজনকে চাইবেন, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধু ধু বেদনা, যত নাই বুক ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চোখ আর জিহ্বা একসাথে কেন? হাত আর পা একসাথে উল্লেখ করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না, মেরিকুলাস। কারণ হাত যখন পা যখন হাঁটে, হাত কি করে? পা যত জোরে দৌড়ে হাত তত জোরে। সাঁতার যখন দিতে যান, পা লড়ে হাত কি করে? লড়ে। যদি হাত বেঁধে দেন কি হবে? আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কয় কেজি পানি খাবে ও বনে শেষ করতে পারবে না। আল্লাহ দুইটার কথা একলগে বলেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম অতুকাল্লিমুনা আইদিহিম অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 আল্লাহ বলছেন, আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব, ও অপরাধী, এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস, এই হাত দিয়ে বিবির সম্ভ্রম নষ্ট করেছিস, ঠিক কিনা? এই হাত দিয়ে জমির আইল ঠেলেছিস, এই হাত দিয়ে করোনার চাল চুরি করেছিস, আছে না নাই? চাইল খাইবে, চাইলে তোরে খাইব, কবরস্থানের মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এরকম আল্লাহর ওলি আছে না? কি বলবো আর এদেরকে, এরা যে কত বড় ওলি, ওলি না উলি, উলি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আপনার হার্ট রেকর্ড, আমরা এসব ক্যামেরার গুরুত্ব দেই না কেন জানেন? প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় 4000 ক্যামেরা নিয়োগ করা আছে। কয় হাজার? প্রতিটি মালুকানা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, চামড়া ক্যামেরা, সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে। মূল সাক্ষী হলো 5 জন, কয়জন? প্রথম সাক্ষীকে, দ্বিতীয় সাক্ষী কেরামান কাতিবিন, তৃতীয় সাক্ষী জমিন, চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চম সাক্ষী হলো মানুষ, ঠিক তো বটে? মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মাটি বলবেন, ইয়াও মাই দিন তো হাত দিছু আখবার, হা সব খবর মাটি বলে দিবে। এই যে তারাগঞ্জের মাটি, যত দূর হেঁটে এসেছেন সাক্ষী দিবে, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য এরা সব কিছু ছেড়ে চলে গেছে, মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরআনের জন্য, কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আবার যারা বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখের কাছে পানি চাওয়া যায় আছে? কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। বৈশাখ পালন করা জায়েজ নাই? বৈশাখ আমাদের অনুষ্ঠান না, আমরা কুত্তে বিলাই হতে আসি নাই দুনিয়ায়, আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক কি না? মুখের মধ্যে কুত্তা ছবি বিলাই ছবি দিয়ে এমন এমন করে নাচ। একদিন পান্তা খায়, একদিন খাও কেন? পান্তার গুণ জানো মূর্খ? পান্তার ভিতরে 8টা গুণ, কয়টা? পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে 12 ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় 800-এর উপরে, 800। এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয়, পান্তা ভাত যদি কেউ রেগুলার খায় ও এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে।
প্রান্তাবাদ খেয়ে চাষি কি সুন্দর কাজ করে, ঠিক না ঠিক? প্রান্তাবাদ পেঁয়াজ আর মরিচ আর যদি আলু ভর্তা যোগ হয়, জিব্বায় তো পানি আসবেই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কোনায় বসে আছেন আবু হুরায়রা, চিনেন তো? নামে চিনি, রাদিয়াল্লাহু। আসল নাম কি? না, আসল নাম আব্দুর রহমান। আব্দুর আগে ছিল আব্দুর শামস। রাসুল যখন মদিনা গেলেন, তিনি পড়লেন লা ইলাহা, তখন রাসুল তার নাম দিলেন আব্দুর রহমান। কালেমা পড়ার পর থেকে রাসুলের পিছ ছাড়েন নাই তিনি। ব্যবসা বাণিজ্য সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন অন্য কাজে গিয়েছেন, কিন্তু তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু হুরায়রা। রাসুলকে জিজ্ঞেস করতেন আজিব আজিব প্রশ্ন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন? মিশকাতে এসেছে হাদিসটি, কিতাবে সালাত, চুপ করে থাকেন কেন? রাসুল বললেন সাল তবে শাইর আযীম, অনেক বড় বিষয়ে তুমি প্রশ্ন করেছ। আমাদের লোকেরা যখন হজে যায়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, লোকেরা বলে সূরা তালাশ করতে আছে। বলো না কি তালাশ করে? আসলে সূরা না, রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, নাকিনি মিন খাতায়া কামা ইউনাক্কাল সাবুল আবিয়াদ মিন আদ-দানাস, অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়তেন রাহমাতাল্লিল আলামিন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক। গুড়া ভাই এমনি শুধু আমারে না, আমারে আসামি বানায় না সামনে। এটা হিন্দু জমিদাররা চালু করেছে, অনেক পীর সাহেবরা চালু করেছেন। ভক্তরা শুধু ওনার খেদমত করবেন, উনি শুধু খেদমত নেবেন। হ্যাঁ আছে না, পা টিপে আছে না অনেকে? খবরদার এগুলো করবেন না, আপনাকে পা টিপতে হবে কেন? কোন নবীর পা টিপেছেন উম্মত? কোত্থেকে পেয়েছো এই বেয়াদবি? খবরদার এটা যেন না হয়। একটা সুস্থ মানুষের দুজন বসে বসে কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের বিবি থেকে ওই খেদমত নেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূল যা করেছেন আমরা তা করব, রাজি আছি তো? নববর্ষ রাসূল করেন নাই, আমরাও করব। রাসূল ঈদ উদযাপন করতেন, কি উদযাপন করতেন? ঈদ। ঈদ আসলে আমরা উদযাপন করব। ও মন কই এত আস্তে? ও মনে রমজানে রয়ে রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, বে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙা ইতে নীদ, রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মনে সেই শহীদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি, মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো, ঠিক না ঠিক? মুসলমান যদি পৃথিবীতে কোনো ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি, ভারতে 42 কোটি। শুধু এক হোক আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি না। 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি, না একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে, মুসলমান যেখানে শুধু মির্জাফরের গোষ্ঠী না আমাদেরকে তছনছ করেছে, ঠিক না?
মোনাফিক থেকে বেরিয়ে আসতে হবে। মোনাফিক কখনো আল্লাহর প্রশংসা ঠিক করে করতে পারে না। মোনাফিক মানুষের প্রশংসাও জানে না। বিবির প্রশংসা করবেন, প্রথম প্রশংসাটা কার, তারপরে বিবির। কারণ ভালো ভালো খাওয়াগুলো করে রেঁধে দেয় কে, কে কাপড় ধুয়ে দেয় কে, বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে, কি সুন্দর করে বাচ্চা দেয় কোলে নিয়ে হাঁটে, যখনই পেশাব করে ক বো তোমার পোলাল হয়ে যা মুইটা দিছে, বলেন না আপনারা তো মুতলে বিবির হয়। এর আগে তোমার রাসূল সাল্লাম হাসান হুসাইনের খেদমত সব করেছেন কে, মুহাম্মদ সাল্লাল্লাহু বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন। রাসুল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন, যা খাবার তিনি রাঁধতেন রাসুল বলতেন নেয়ামত, আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল্লিল। মা আয়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি, সারিদ ছোট্ট ছোট্ট টুকরা বেশি ঝোল দিয়ে রান্না সারিদ। রাসুল এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন। রাসুলকে দিলাম, আমি বসলাম প্রথম রস কোস্তের টুকরাটি, প্রথম রুটিটি ভিজিয়ে রাসুল সাল্লাম আমার মুখে ঢুকিয়ে দিলেন। কারণ মেয়েরা রাঁধতে রাঁধতে অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো, আরেকজনে যদি মুখে ঢুকায় ভালো লাগে না খারাপ, ভালো লাগে? আপনি বিবির মুখে খাওয়া তুলে দিবেন শুননা, নিজে আগে খাবেন না। কখনো এক চিটিয়া বিবিকে রান্না করে রাখতেন না রাহমাতাল্লিল আলামিন। আর আমাদের সব রাঁধে কে, জোরে বলেন, ঘর ঝাড়ু দেয় কে, বাচ্চাগুলোকে লালন পালন করে কে, কাপড় ধোয় কে, কিল খায় কে, মিলায় মিলায় কত হা। যারা বিবির গায়ে হাত তুলেছ তোর দুনিয়াও শেষ, আখেরা তো গেছস তুই ফিনিশ। যেই ঘরে মেয়ের দাম যত বেশি সেই ঘরে বরকত তত বেশি। রাসুলের বিবি কয়জন ছিলেন বলেন তো, মোট বিয়ে করেছেন কয়টি? তেরোটি। কয়টি? তেরোটি। এগারো জন জীবিত ছিলেন, কয়জন? এগারো জন। রাহিকুল মাকতুম একটা বই আছে, পড়ছেন না? কাল লেখা আবদুল্লাহ মোবারকপুরি, সেখানে তিনি ঘটনা এনেছেন। মা সাফিয়া বলছেন আমাদের এগারো জন বিবির সাথে রাসুল দৈনিক তিনবার সাক্ষাৎ করতেন। কয়বার? তিনবার। আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফ্রম আওয়ার টেরিটরি, আমাদের মধ্যে রাসুল নেই। যখনই আমাদের কারো চোখে পানি আসতো, পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসুলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের। মা সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা গালি দিলেন, ইহুদির মেয়ে, বলে আমি কাঁদছিলাম, কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত তাকিয়ে দেখি রাহমাতাল্লিল আলামিন। রাসুল বললেন কাঁদছো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিলেন, সাফিয়া হলেন। খয়বার দুর্গ যখন বিজয় হয়, খয়বারের সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই খাদ, এই সাফিয়া। তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন, তিনার শ্বশুর ছিলেন খয়বরের লিডার, ইহুদিদের নেতা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার দুই বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে, বদর। পূর্ণিমার চাঁদের নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع رسول جوكن مدينة جلين شاب دل اللقراء شاب دھرم اللقراء ایتا گے رسول کے شمبر دورا جانیے چھے যখনই বলল পূর্ণিমার চাঁদ আমি স্বপ্ন দেখেছি আমার কোলে, স্বামী বুঝে ফেলেছেন, ঠাস করে এক চটকোনা মেরে দিলেন বিবির গালে। মারার সাথে সাথে এখান দিয়ে দাগ পড়ে গেল মা সাফিয়ার। রাসুলের ঘরে যখন গিয়েছেন সাল্লাল্লাহু, তখনও সেই দাগটি। রাসুল বললেন দাগটি কিসের? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। স্বামী বুঝতে দেরি হলো না, পূর্ণিমার চাঁদ কোলে মানি আপনার আমি বিবি হব। সেই যে মেরেছে সেই দাগ এখনো আমার মুখে আছে। সাফিয়া ছিলেন ইহুদির পরিবারের। রাসুল বললেন তুমি ইহুদির সন্তান নয়, তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের লোক।
কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, সব নবী মুসলমান। সব নবী কি? মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি সাসা? হ্যাঁ, বাপ কয়জন? বাপ পাঁচজন, ডাকি না। প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালাম। তৃতীয় বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম। চতুর্থ বাপ, আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে? কি হবে? খাদিজা রাদিয়াল্লাহ আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহ আমাদের কি মা, আরো জোরে বলেন উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহ আমাদের কি মা, এই মায়ের স্বামী আমাদের কি বাবা, আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করো বা, ওয়াতারাল মালাইকাতু হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম অকুদিয়া বাইনহুম বিল হক ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতু হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াব করছে আর প্রশংসা করছে কার? রবের। তসবিহ বর্ণনা করছে। তসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখেরাত। আপনি কেন তসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন? তসবিহ। যত বেশি তসবিহ তত বেশি নিরোগ থাকবেন, যত বেশি তসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করবো না আমরা। আমরা তসবিহ করব। এ কে রে, এ মামু কে রে কথা বলছিস? খোদবাই কিন্তু লাঠি রাখা সুন্না, এখন রকেট লঞ্চার রাখা উচিত। এ কে 47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে বলব, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক তাইফের যুদ্ধে। কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন, লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল্লিল। আমরা ইউজ করব, আমরা দুনিয়ার মালিক। যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকা, থাই ডাকা। দুনিয়ার মালিক আমরাই, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কি না? আমরা যারা জিকির করি, কার? কারণ আকাশ ও আল্লাহর জমিন। আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মা মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা, বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো দুই খেজুরের মধ্যখানে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা, এরকম চিকন কোনো জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম, কত সুন্দর লেখাটা, সুন্দর অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম?
জোরে বলেন আল্লাহ, আল্লাহর নাম সালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল মুতাকাব্বির, সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়ে রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। এই সালামের জন্যই আমাদের সৃষ্টি, সালামের জন্যই আমরা অন্বেষণ হয়ে অন্বেষায় ঘুরি, ঠিক না বাটি? এই মাহফিল এসছি সালামের জন্য, দুনিয়ার সালাম আখরাতের সালাম, ঠিক না বাটি? আবার আল্লাহ ইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম পাওয়ার জন্য প্রশংসা করতে হবে কার? জিহ্বা দিয়ে আওয়াজ করে প্রশংসা করবেন, কারণ হলো জিহ্বার সাথে শরীরের সব অংশের যোগাযোগ আছে না নাই? মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি দেখে? কি দেখে? জিহ্বা। আর কি দেখে? চোখ। জিহ্বা আর চোখ। চোখ তো নয় মনের আয়না, মুখ তো নয় মনের আয়না, চোখ। এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম, জিহ্বা আর রানের মধ্যখানে যেটা দুই গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না, অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে। এই দুইটা জিনিসকে হেফাজত করতে হবে। এই জিহ্বা দিয়ে প্রশংসা করব কার? ভাইকে সামনে দেখলে দোষ ধরিয়ে দেন, পিছনে প্রশংসা করেন, এটাই নিয়ম। এখন আমরা উল্টা করি, সামনে দেখলে কই ভাই আপনার জন্য জান শেষ, পিছনে গেলে কয় শালা মরে না কেন, আছে না নাই? না, এটা হবে না। সামনে দেখেছেন, আপনি একজন আলিমকে দেখেছেন, দু একটা ভুল হয়েছে, প্রিয় ভাই এই জায়গাটা একটু সংশোধন করে নেন। এখন তো মাশাআল্লাহ ইউটিউবের মধ্যে দেখলেই দেখা যায় কি নিয়ে কথা বলবে, কে কেমনে কথা বলে, কেমনে কি করে, তোমার দরকার কি ওটা? তুমি তাকে পার্সোনালি বলো। বিতর্ক উঠেছে এখন তারাবির নামাজ কয় রাকাত, সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফের বেইমানরা মেরে শেষ করছে, আর মোল্লাগুলো বিতর্ক করতেছে তারাবি কয় রাকাত। কি হওয়া দরকার তোদের বিতর্কের বিষয়? ইহুদিদেরকে ধর, জবাই কর, ইহুদি দিয়ে বাজার সয়লাব, ইহুদিদের পণ্যে, ঠিক না বাটি? সেখানে কোনো কথা নাই। দুই মুসলমানকে পিটিয়ে মেরেছে ফরিদপুরে দুদিন আগে সন্দেহভাজন অবস্থায়। কেন কেন পিটিয়ে মারলা? মুসলমানের রক্ত এত সহজ নাকি? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। ইহুদিদের একজন খয়বার দুর্গ কেন বিজয় হলো? রাসূলের একজন মহিলা সাহাবি একটা দোকানে গিয়েছে, ইহুদি লাঠি দিয়ে ওই মহিলার কাপড়ের হাঁটুর কাপড় উঠেছে। মহিলা যখনই বিচার দিলেন, ওই লোকের শির উচ্ছেদ করে দেয়া হলো। রাসূল এতটুকু ক্ষান্ত থাকলেন না, রাসূল বললেন তোমাদের কাছে আমাদের মেয়েদের ইজ্জত নিরাপদ না, এখন তোমরা মদিনা ছেড়ে বেরিয়ে যাও। একজন মুসলমানের ইজ্জত, মুসলমানের কারণে আকাশ টিকে আছে, জমিন টিকে আছে, ঠিক না বাটি? রাসূল বলেছেন যতদিন আকাশ জমিনের নিচে একজনও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন কিয়ামত হবে না। তাহলে কার দাম বেশি? আজকে আমাদের শিশুদেরকে দিয়ে ফুটবল খেলে ইহুদির বাচ্চারা। তবে মনে রেখে দিও, বাইতুল্লাহকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকেও তিনি হেফাজত করবেন। গণহারে ইহুদির বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, কি হচ্ছে? ডায়রিয়া। কত ফুড খাওয়ায়, ভালো ভালো খাওয়া, ডাইরেক্ট লাইন। সৈন্যরা এখন আর আসে না, গাজাতে ঢুকে না কেউ, দূরের থেকে শুধু মোম মারছে। আস্তে আস্তে সঙ্গীন হয়ে আসছে ইহুদির বাচ্চাদের অবস্থা। মুসলমান কোনোদিন পরাজয় বরণ করেন নাই, কখনো করে নাই, শুধু মুনাফেকরাই তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছে। পলাশির যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় নাই, পরাজয় হয়েছে মুনাফিকদের, ঠিক না বা ঠিক? মির্জাফরের মতো মুনাফিক এখনো আছে না নাই? কারণ রাসূল বলেছেন হাযিহি উম্মাতুন উম্মাতুন মারহুমা, মুসলমানরা হলো আল্লাহর রহমত প্রাপ্ত, এদের উপর সর্বজয় রহমত ঝরে, কেউ এদেরকে পরাজিত করতে পারে না।
কারণ আমরা সব সময় কার প্রশংসা করি? আবু হুরায়রা মসজিদে নববীর এক কোণায় বসে কি যেন পড়ছেন, রাসূল বলছেন, এই আবু হুরায়রা, এই ইস্তিফাল, তুমি কি করছো? বলছে, জান্নাত জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলে, এদিকে আসো, বড় গাছ লাগায় দিই। আপনারা লাগাবেন তো? বড় গাছ লাগাতে চান তো? দেখি কারা কারা চান না। তসবিগুলো পড়ি একটু শুদ্ধ হয় না? আচ্ছা বলেন তো, মসজিদে যে আমরা তসবি পড়ি, জোরে পড়ি না তাড়াতাড়ি পড়ি না আস্তে পড়ি? কিছু হুজুরে কয় যে, ভাই আপনি এত তাড়াতাড়ি কি করছেন? কয়, ভাই বাহিরে আঙ্গুল লাগছে, ভিতরে চলতেছে। এত তাড়াতাড়ি কেন? কি পড়েন আপনারা? ক্লিয়ারলি পড়বেন? আবু হুরায়রাকে রাসূল শিক্ষা দিচ্ছেন, পড়ো আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা বড় বড় গাছ জান্নাতে এখন হয়ে গেল। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, এক একটার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, 700 বছর একটা দ্রুতগামী গোড়া যদি এটার ছায়ায় দৌড়ায়, এটার ছায়া শেষ হবে না। যখনই অবসর থাকি, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার নূহ আলাইহিস সালাম তিনটা তসবি শিখিয়েছেন ছেলেদেরকে, কয়টা? তিনটা তসবি। প্রথম তসবি সুবহান আল্লাহি ওয়া বিহামদি, সুবহান আল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় তসবি লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তসবি আল্লাহু আকবার। এই সুবহান আল্লাহি ওয়া বিহামদি, রাসূল বলছেন এটার উপরে এই দুনিয়ার সব রিজিক। দুনিয়ার সব কি? রিজিক। কেউ যদি সকালবেলায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু। ওর চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, যে এর চেয়ে বেশি পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মৃত্যু তার চেয়ে সুন্দর হয়ে যাবে। আবার সন্ধ্যায় যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তার কারো হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবাতানে ইলা রহমান। দুটি কালেমা, জিব্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বড় গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। আল্লামা ওবায়দুল হক বাইতুল মাকাদ্দাসের খতিব, আমার বুখারীর ওস্তাদ, হাটহাজারীর বুখারীর হেড মুহাদ্দিস, পটিয়ার হেড মুহাদ্দিস, এই ওবায়দুল হক গাফেরাহুল্লাহ, হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে। হালকা পান খেতেন আপনাদের মতো, আপনাদের তো জাতীয় খাবার হলো পান। পানের সাথে জর্দা রহমতুল্লাহ আলাই আছে না? হ্যাঁ, এরপরে বিড়ি শরীফ তো আছেই। হ্যাঁ, পান খান, পানটা লিভারের জন্য ভালো, জর্দাও ক্ষতি, চুনও ক্ষতি। চুন কি খাওয়া খায়? চলছে চুন, খুব ক্ষতি। হ্যাঁ, গুল তো গুল খায়, এই গুল না খায়, ওই যে গুল আছে না, এই গুল খায়, ওটা হালাল। রাসূলকে রান্না করে এনে দিছে গুল। গুলকে আপনার কি বলেন? ওই যে গুসাপ, কি বলেন? গুসাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রান্না এনে দিছে, রাসূল বললেন তোমরা খাও, আমি খাবো না। তো গুল তো নেশা, যে কোনো নেশাই নিষেধ, করবেন না। এটা যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পানটা খাবেন, পানটা লিভারের জন্য ভালো। আর যাদের মুখে মাশাআল্লাহ মুখ খুলেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে, এদের তো পান খাওয়া ফরজ। পান খেলেই মুখের যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায়। আপনি লং রাখবেন মুখে, দারচিনি রাখবেন, এলাচি রাখবেন, আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন, দাঁত পরিষ্কারও হবে, দাঁতের সব ভাইরাসও চলে যাবে। বিনা পয়সা আর কত? হ্যাঁ, হলুদ খায় না? হলুদ যে কত উপকারী, এই যে 40-এর পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায়, আছে না, চিনে না।
এটা একটা মারাত্মক রোগ। হলুদ খাবেন কাঁচা হলুদ, এটা হবে না কোনোদিনও। কাঁচা হলুদটা অনেক রোগের উপকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রশংসা করব কার? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখি, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করব আল্লাহর, আমরা বললাম কখনো কখনো করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকির করো বেশি, তসবি করো সকাল আর সন্ধ্যায়। 42 নম্বর সূরা হাজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি করে করো। আমরা বললাম জিকির করব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাত আলা যিকরি, নামাজ কায়েম করো। নামাজের ভিতরে জিকির আছে কার? শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার বলছেন অদাকারাসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করতে চাও তুমি সালাতে দাঁড়াও। কোথায়? রমজানে কি সুন্দর নামাজ পড়েছি, কত কেন বিতর্ক হয় আমি বুঝি না। আমাকে জিজ্ঞেস করেছে হুজুর তারাবি কয় রাকাত, আমি বলছি 42 টাকা, আমার দাঁড়ে কাছেও আসে না। কয় হুজুর 42 টাকাত মানি? আলম কোন কোন সাহাবি 42 টাকা তো পড়ছে, পড়ো তুমি ইচ্ছা করে। রমজান সালাতের মাস, ঠিক তবে ঠিক, নফল পড়ছি ফরজের সওয়াব, এক রাকাত পড়ছি 700 রাকাতের সওয়াব উঠছে আমল নামায়। করবা কি আর, মক্কা শরীফে যান, এক রাকাত পড়বেন 100,000 রাকাত উঠবে আমল নামায়। করবেন কি কি কিনে? খেজুর, সুরমা, কুরবা, এ গোলার ডিম তো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কাবা তো আর কোথাও নাই, ঠিক না বেটি? সালাত পড়েন, রাসূল সবচেয়ে বেশি সালাত পড়তেন। যখনই মনে কষ্টে আসতো নামাজ সালাত, আর বেলালকে বলতেন আদিন ইয়া বেলাল আর এহানি বিস সালাত, বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আবার সলাত আছে যেখানে শান্তি আছে, সলাত পড়লে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ। কি ঠান্ডা থাকে চোখ? একজন আলেম ঢাকার এক মসজিদের খতিব এরম এরম করে, তো এক মাহফিলি তিনি উঠছেন, মেয়েরা দেখে যে এরম এরম করতেছে, কয় চোখ টিভি দেয় কারে? কে চোখ টিভি দেয়? কয় যে হুজুরে এমনি এমনি করতেছে। শুধু লয়ে দিগাসেন কি করেন, কি হয়েছে আপনার? লম্বা সেজদা দিবেন। কি সেজদা? লম্বা সেজদা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকে কোথায়? এই সামনে থাকে। যখন আপনি সেজদায় যাবেন আপনার সব রক্তের সেলগুলো তাজা হয়। এই জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। তাদের প্রেশার যদি 200 উপরে উঠে তারা নর্মাল থাকে, কারণ তাদের সেলগুলো তাজা থাকে। আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি, ঠিক না বা ঠিক? 20 রাকাত নামাজ পড়ার পরে আলাদা একটা আনন্দ মনে আসে কি আসে না? নামাজ যত বেশি আনন্দ তত। রাসূল 2 রাকাতে সারারা শেষ করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আয়েশা বলছেন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বললেন আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে একটু কথা বলি। আয়েশা বললেন বলেন। কি অধিকার দেখেন, বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন। আর আমরা তো মাসকে মাস বিবির খবর রাখি না, এরকম লোক আছে না নাই? সারা দিনের মধ্যে একবার ফোন করলে এই ফোন করছ কেন, তুই করে বিবিকে বলবেন না, কোনো নবী বলতেন না। বিবি আপনার ঘরে চাকরানি না, বিবি আপনার বেটার হাফ, ইংলিশে এটাকে বলে বেটার হাফ, ভালো অংশ। আর আরবিতে কি বলে? জাউজ। কি বলে? আপনার জোড়া। আপনার কি জোড়া? খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, এটা আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর, ওখানে তোমার জানলে আমি শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা, ওই বিবির এক চোখে রহমত আরেক চোখে তোমার জন্য ভালোবাসা থাকবে। বিবিকে এক চোখে রহমত দিয়ে তাকাবা আরেক চোখে ভালোবাসা, কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে কত নেয়ামত দান করেছেন। আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না? যোগ্য। কত কষ্ট করে একটু খেয়াল করেন তো। আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন, কোনো এক আল্লামা বলেছিলেন
পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোনো সিস্টেম থাকতো, হওয়ার সময় আসার দিয়ে মেরে ফেলত, কইত যে পেটে এত দৌড়াদৌড়ি করছ। আমাদের যে মেজাজ মাশাআল্লাহ, একবারের বেশি দুইবার কানলে গলা টিপে ধরে বাচ্চা, ঠিক না ভাই? ঠিক, এত সিরিয়াস কেন? আর হা, কী ধৈর্যের চরম পিরামিড! বাচ্চা বড় হয়, পেটে লাথি মারে, সারা রাতের ঘুম শেষ, খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয়, ঠিক না ভাই? ঠিক। তারপরেও যখন দুনিয়ায় আসে, শিশুটাকে বুকে নেয়, সমস্ত রক্তগুলো শেষ, তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে? কোথায় জান্নাতে? মেয়েরা ইনফিনিটি, আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না, দেখবেন দশটা শাড়ি দিয়েছেন, যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয়, দিলে, ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে, দিলে কি ভালো হয়, না বলবে না, কারণ ওটা জান্নাতে বড় হয়েছে, জান্নাতে বানানো হয়েছে, আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের, এই জন্য মেয়েরা সুন্দর। মেয়েরা কি সুন্দর? যত সুন্দর তত ঢেকে রাখবে, মেয়েদের দাম বেশি না কম? এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে দামি দুনিয়া আখেরা থেকে, সবচেয়ে দামি আল্লাহ, সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ গোপন, 70,000 নূরের পর্দার ভিতরে আছেন তিনি, ঠিক না ভাই? ঠিক। জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন, এক দৃষ্টিতে 70,000 বছর চলে যাবে, এটার চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছুই হবে না। এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন, আপনাকে বানালেন কে? কপাল বানালেন কে? তো সেজদা কেন আরেকজনকে দেন? কপাল এমনি নত করেন কেন? একজন আল্লাহর ওলি পার্লামেন্টে গেলেন, হুমায়ুন রশিদ তখনকার স্পিকার, 96 অত্যন্ত জাদ্রেল মানুষ, জাতিসংঘের স্থায়ী মেম্বার, অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন, তিনাকে বললেন ওই পার্লামেন্ট মেম্বার, ইউর অনার উই আর দ্য মুসলিম, আমরা মুসলমান, কিন্তু পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে ঢোকার আগে পার্লামেন্ট ভবনের সামনে এসে গেটের সামনে এমনি করে মাথা নত করে, এটা শিরক, এটা কি? তিনি বললেন আজকে থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো, আর কেউ এখানে এসে মাথা নত করতে পারবে না। মাথা নত হবে কার সামনে? আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না, 33 কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায়, ওরা গরুর ঘু খায়, গোবর খায়, মুতো, আমরা কি খাই আর কি? কিভাবে খায় আমার বুঝে আসে না, গরু মুততেছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, এদেরকে সঠিক বুঝ দেন। আমার প্রিয় ভাইরা একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন। আপনাদের হিন্দু ধর্মেও যারা একটু বড় মানুষ ছিলেন তারা কিন্তু মূর্তি পূজা করতেন না, কারণ একটা জিনিস মাটি দিয়ে আপনি বানিয়ে সেটাকে আপনি অর্চনা করছেন, আপনার চিন্তা হওয়া দরকার, ইনি আপনার রব না, আপনার রব হলো আকাশ জমিন যিনি বানিয়েছেন তিনি আপনার রব, ঠিক না ভাই? উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা ফুসসালাত আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামস ওয়াল কামার, আমার নিদর্শন হলো চাঁদ, আমার নিদর্শন হলো রাত দিন, আমার নিদর্শন হলো চাঁদ এবং সূর্য, তোমরা চাঁদ সূর্যের জন্য কার জন্য সেজদা করো না, সেজদা করো কার জন্য? কপাল দিলেন যিনি সেজদা পাবে তিনি, কারণ কে এই কপালের ভিতরে আমাদের আমলগুলো তুলে দিবেন কে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়া লা জান ফাবিআইয়ি আলাই। কি অসাধারণ আয়াত!
ভাই যেটা একটা পড়েছেন সুরা কামারের ভিতরে আল্লাহ এটা ছয় বার ব্যবহার করেছেন, কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, এমন কোন মুসলমান নাই যার পেটে পাঁচটা সাতটা তিনটা সুরা নাই, ঠিক তা বা ঠিক? দুনিয়ার কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা একটা অক্ষর তার পেটে আছে? হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো, আরে ধর্মের বইয়ের নামই জানে না। আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি, বললাম ধর্মীয় বই কয়টা, কয় একটা? মহাভারত, ইসলাম। আর বইয়ের নাম কি? কোরআন। কি সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওদের হলো ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয় যে মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? কি সুন্দর খোনার বচন চালু করেছেন। আমার ভাইরা কোরআন পড়বেন তো? পড়বেন তো? সবচেয়ে দামি সুরা কোনটা? এই তো আপনার পেরে গেছেন আলহামদুলিল্লাহ। এটা সবার মুখস্থ আছে না? একজন মুসলমান কি দুনিয়াতে আছে যার সুরা বা ফাতিহা মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার সুরা ইখলাস মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার ইন্না তয়না মুখস্থ নাই? মসজিদে গেলেই তিনটা সুরা আল্লাহ উপহার দেয়, কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূলের সবচেয়ে প্রিয় সুরা দুইটি, কয়টি? কুল হুয়াল্লাহ এবং সুরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ বলেছেন, প্রত্যেকের প্রত্যেকের সাথে সম্পর্ক থাকে, যেমন আমার ভাইয়ের সম্পর্ক হলো ওনার ছেলেদের সাথে, ঠিক না বা ঠিক? ওনার উনি মারা গেলে ওনার সম্পদের উত্তরকারের অধিকারী কারা হবে? আল্লাহ বলছেন আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। দশবার যে এটা পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। কয়বার? দশবার। পড়বেন তো? পড়বেন তো? নামাজে মানুষ দুইবারের বেশি তিনবার পড়লে কয় থুকু থুকু, অথচ রাসূল বারো বার পড়তেন, মাগরিবের সুন্নতে বারো বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাদুদ্দিন ইবনে কাসির তার বর্ণনা এনেছেন, আমরা প্রশংসা যেখানে নিয়ামত বেশি, উত্তরবঙ্গে প্রশংসা বেশি, নিয়ামত বেশি। সবচেয়ে ভালো লিচুর জায়গা কোনটা? কি লিচু? কেন সায়না থিরি হলো? কেন সায়না থিরি হলো? কেন এটা এটা দিনাজপুর থিরি হতে পারলো না? কি হীনমন্যতা! কোথাকার সাইনি জুল্লু করে তো এগুলো চোখও দেখে না, এগুলো চোখও ছোট, ওগুলো লিচু ছোট। এত সুন্দর আম লাভ দিছে ল্যাংড়া, কোন পোড়া কপাইল্লা ল্যাংড়া যে প্রথম খাইছিল এটা! বিশাল কিছু দেখলে কয় রাম ছাগল, এটা কি আমার রামের ছাগল নাকি? ওই বেটা রামের জন্মের আগেই তো এই ছাগল আল্লাহ বানাইছে, তো এটা রাম ছাগল হইল কেন? এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সব কিছু মালিকানা কার? প্রশংসা করতে হবে আল্লাহর নামে, আল্লাহর নাম ভগবান নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তো অন্য কোনো নাম দেননি, অন্য অন্য নামে ডাকবেন কেন? ইউলহাদুন, যারা আল্লাহর নাম বিকৃত করে তার জন্য কঠিন আযাব তিনি রেখেছেন, আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে। সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি, খোদা বললেন কেন? খোদা কেন? খোদা কি আল্লাহর কোনো সিফাত? খোদা কেন? খোদাকে খেদান। আল্লাহ রাসূল নাম কি? ইসমে আজম কি? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইসমে আজম হলো আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে তখন কি বলে ডেকেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আয়াতটা যারা পড়বে তাদের জবাব সবার আগে দান করে দিবেন কে? এই জন্য যখনই মন খারাপ তখনই নামাজে দাঁড়াবো। রাবি আছেন তো?
উজু পড়বেন, উজু করে আমরা তাড়াতাড়ি টিস্যু তালাশ করি, গামছা তালাশ করি, দে উজুর পানি মুছি, এ গামছা কই পাইছেন কোথায় ভাইয়ারা? রাসূল তো শীতকালেও হাত মুছতেন না, উজুর পানি যতক্ষণ থাকবে ততক্ষণ গুনাহ ঝরবে, যখন শেষ ফোঁটা পড়ে যাবে আখেরি কাতরিল মা, রাসূল বলছেন শেষ গুনাহটা ঝরে যায় হাতের পায়ের। উজুর পানি রহমত, উজুর পানি কি রহমত। রাসূল এক মগে উজু করতেন, তিন মগে গোসল, কয় মগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি উজুর শেষের পানিটা খেতেন, ওটার ভিতরে বরকত। যেমন সেহরির ভিতরে বরকত, ফিসাহুরে বারাকা, ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা দেরিতে ইফতার করো না, সূর্য ডুবার সাথে সাথে তোমরা ইফতার করে নাও। এখন আমাদেরকে দিন থেকে বের করার জন্য বহু ফেতনা সমাজে আছে না নাই? আহলে কোরআন বাইরে সেট, এটা আহলে কাফের, ধরবেন আর পিটাবেন। শয়তানের আর জায়গা পাও না, এরা নামাজ ছেড়ে দিয়েছে এখন, কারণ নামাজ ফজর দুই রাকাত, আসর চার রাকাত, জোহর চার রাকাত, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো কোরআন শরীফ মানলে তো আর ওটা পড়তে হয় না। এখন তারা নামাজের সময় কি করে জানেন? নামাজের সময় আসছে, আরেক শয়তান বেরিয়েছে, বিপ্লবী নামাজ, আল্লাহু আকবার। কি দরকার, কি দরকার? মাইর মাইর, মসজিদ ছাড়া কোনো নামাজ হয় না। যারা মসজিদে যায় না, রাসূল বলছেন আমার মন চায় তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। পারি না শুধু শিশু আর মায়েদের কারণে, ঠিক কি না? বাড়ির পাশে আজান হয়, তুমি ঘরে ভিতরে বসে বসে মনে মনে নামাজ পড়ো, তোমার ধৈর্য মনে মনে খাওয়া দেওয়া দরকার। রাসূল যা করেছেন সেটাই ইসলাম সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে কোনো ইসলাম। রাসূলের পরে আমাদের শ্রেষ্ঠ আদর্শ সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর বদনামি করতে পারবে না, জিব্বা কেটে ফেলব। কোন সাহাবীর বদনামি করা যাবে না, যাবে না। হ্যাঁ, পরের শ্রেণীতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি জুমায় আমরা এগুলো শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখাযুহুম গরাদাম মিন বাদি, হাদিসটা সহি, নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলার ভিতরে আনছেন, সহি সাহাবী ইমাম বলেছেন, ইমাম সহিতি সহ হাদিসটা সহি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায় না, কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ কত বড় টাইটেল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন। একজন সাহাবী বুখারীতে এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি ঢেলে দিচ্ছেন গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি আমার কাছে কিছু চাও? আওয়ামী লীগ শেষ করেছে হাইব্রিড নেতাগুলো, কি ব্রিড? হাইব্রিড, পয়সা দিয়ে ঢুকছে দলে, পয়সা কামায়ের জন্য, 10 লাখ দিয়ে ঢুকছে, 100 লাখ নিয়ে বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মদিনার তিনি প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক কিনা? উটের কান্না শুনেন রাহমাতাল্লিল, গাছের কান্না শুনেন, গাছ কাঁদছে, রাসূল হাত রেখেছেন, কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পাখি শেকায়াত করে, সেই রাসূল বলছেন এই আমার কাছে চাও, সাফওয়ান, সাহাবীর নাম, কি নাম? সাফওয়ান, চাও? বলছে চাইবো, চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও, তোমার তো কেউ নাই, বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, চাও। সাফওয়ান বললেন মুরাফাকা তাকফিল জান্নাহ ইয়া রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন আর কিছুই না, কয় না আর কিছু না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সেই সাহাবীর সাথে কাকে তুলনা করেন? সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান হবে না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনি বেকাসতি সুজুদ বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে। কত নামাজ পড়তেন আমার নবী সাল্লাল্লাহু, ফজরের পর এশাক পড়তেন, তারপরে চাষ পড়তেন, শুধু সালাত আর সালাত। আমরা কি করি? আল্লাহ,
ইমাম সাহেব একটু লম্বা করলে পিছের থেকে এখানে নাই অবশ্য। হ্যাঁ কেন, কাকে সতর্ক করেন? মসজিদ কি তোমার বাপের অফিস? ইমাম তোমার হুকুমের চাকর? ইমামকে যদি সতর্কতার জন্য গলা কাশি দাও তোমার নামাজ নষ্ট হবে না নামাজ। আবার আমি দেখেছি ঢাকায় মোতাল্লি কয়ে দিচ্ছে, ইমাম সাহেব হলেন আধা ঘন্টার ভিতরে 20 টাকা বিতির মুনাজাত সহ শেষ করবা বুঝছ, নইলে কিন্তু তোমার খবর কই আলাম। আমি তখন দেখতাম যে সবাই চুপচাপ, এখন হইলে তো কইতাম যে তোর খবর কই আলাম। আমি ইমামকে সময় বরাদ্দ করে দেওয়া জায়েজ নাই, মোতাল্লি চলবে ইমামের হুকুমে, মোতাল্লির হুকুমে ইমাম চলবে না। যে ইমাম মোতাল্লির হুকুমে চলে ওর পিছনে নামাজ হয় না। ইমাম কন্ট্রোল হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে, সুন্না দিয়ে, ঠিক না বেটি? রাসূলের একজন সাহাবী মসজিদে কোবার ইমাম হলেন, সব নামাজের শুরুতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা পড়ে প্রথম কি। যদি আপনাদের ইমাম এরকম পড়ে রাখবেন রাখবেন, বেটা বাইরো, আমিও পারি এটা, তুই বাইরো। এরপরে মন চাইলে অন্য সূরা পড়েন, নইলে পড়েন না। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিয়েছেন, আমাদের পরিবর্তন করার কোনো শক্তি? শুধু সূরা ইখলাস পড়ে, মন চাইলে অন্যটা পড়ে, মন চাইলে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি খবর বলো, দুইজন থেকে শুনবেন তাহলে সঠিক বিচার হবে, ঠিকটা বা ঠিক? এক পক্ষ শুনে রায় দেয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর পরিচয়ের এক শ্রেষ্ঠ কোন সূরা নাই, এই জন্য বারবার এটা পড়ি। জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আল্লাহ যাও বলো আমি আল্লাহ নিজে ওই সাহাবিকে ভালোবাসি। প্রশংসা করব কার? জালাল যুলুমাতি ওয়ান নূর, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য অন্ধকার আর আলো ঠিক করেছি, আলো আসছে আল্লাহর পক্ষ থেকে, এই জন্য সারা কোরআনে আলো এক বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? হ্যাঁ, একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। আপনি তো আসতে গেছেন, আপনি তুমি তো কওনি, বুঝছো বুঝছো? আবার বলো দেখি, আল্লাহু আকবার হইছে? সারা শক্তি কণ্ঠের কাছে এনে বলেন তো, আল্লাহু আকবার। এখন তারাগণ থেকে শয়তান সব সৈয়দপুর চলে গেছে, এবার সৈয়দপুর থেকে দিনাজপুর পাঠায় দেন এগুলো, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই তো এই মুসলমানদেরকে কে ঠকা, আমাদের কোনো অস্ত্রের দরকার নাই, আল্লাহু আকবারই যথেষ্ট। দেখেন না ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা কি করে, দেখেন না, ছোট্ট একটা ইট নেয় পাথর, আল্লাহু আকবার গিয়া ইহুদিদের ওই জায়গায় পড়ে, দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, কারণ আল্লাহ বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা লাকিন্না আল্লাহ রমা, তুমি নিক্ষেপ করো নাই, তুমি তুলে দিয়েছ, নিক্ষেপের কাজটা করে দিয়েছেন কে? কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধু কে? আল্লাহ। উঠতে বসতে আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, সে আল্লাহ বলছেন আমি অন্ধকার বানিয়েছি নূরও বানিয়েছি। নূরে যারা থাকে না তারা অন্ধকারে থাকে, আজান হলো, নূর হলো মসজিদে যাওয়া, নূর হলো ইমামের পিছনে নামাজ পড়া, অন্ধকার হলো দোকানে বসে আড্ডা মারা, ঠিক কিনা? বিবির সাথে ভালো ব্যবহার করা নূর, তাহলে সন্তানগুলো ভালো হয়। জমির ফসল এসেছে জমিতেই যাকাত আদায় করে দেয়াটা হলো নূর, ঠিক না বা ঠিক? জমিতে ফসল এসেছে, আপনি জমির ফসল করেছেন ধান, আপনি পানি দিয়েছেন 20 মনে, গরিবকে কয় মন? কয় মন? 1 মন, 20 মনে। আর আপনি নিজে পানি দেন নাই, শুধু ধান রোপণ করে রেখেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছেন 10 মনে,
একটা জাকাত থেকে আমরা জাতিগতভাবে বঞ্চিত, কোন সরকার এটা আদায় করে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এলাকায় খনি পাওয়া যাবে ওই এলাকার গরিবদেরকে খনির 5% ওদেরকে দান করতে হবে। কয় পার্সেন্ট? 5%। এখন বলেন এই যে কয়লা আপনারা পেলেন উত্তরবঙ্গ, কয়লার আশেপাশে কাউকে কি 1%ও দান করা হয়েছে? কথা কন না কেন, বরং ওদের বাড়িঘর উচ্ছেদ করে টাকাও দেয়নি। আছে না নাই? কেমনে হবে বরকত? তিতাস গ্যাস পাওয়া গেল কুমিল্লায়, তিতাস গ্যাসের আশেপাশে জাকাত দেয়া তো দূরের কথা, আশেপাশের কোনো বাড়িতে গ্যাসই নাই। ইসলামের সিস্টেম হলো 5, 10, 20, 25, 30, 5 ভাবে জাকাত। কয় ভাবে? 5 ভাবে জাকাত। ধানেরটা বললাম, ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবেন সেদিন দিয়ে দিবেন, ঘরে নিয়ে নয়। 25টা ছাগল পাললেন, ছাগলের পেছনে আপনার খাওয়ার পয়সা দিতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেতের ভিতরে এগুলো খেয়েছে, 25টা ছাগলের 1টা ছাগল গরিবকে দিবেন জাকাত, এটা কি? 30টা গরু পাললেন, ওট পাললেন, আল্লাহ রাব্বুল আলামিনের যা দিয়েছেন এগুলো তারা খেয়েছে, আপনি কোনো খাবার কিনেন নাই, কারণ ফিডের দাম অনেক বেশি, কিনলে আবার জাকাত দিতে কত সহজ শরীয়ত দেখেন। আপনি 30টা গরু 30টা উট পাললেন, আল্লাহ জিনিস দিয়ে, একটা কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলা নূর। আবার আল্লাহ বলছেন আপনারা যারা আল্লাহকে রব বলে মানেন, আল্লাহকে সেজদা দেন, মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন যারা আল্লাহকে অধিকাংশ সময় রব মানে, আমরা নমাজেও রব মানি, সমাজেও রব মানি। ইন্নাল্লাযীনা পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো? আমাদের রব কে বলেন তো? কখন বলি? নামাজে গিয়ে বলি সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল, রুকুতে আমরা বলি, আর হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি এখনো খুশি হইনি, মাথা নত করো, মাথা নত করে বলি সুবহান রব্বিয়াল। এই মাহফিলটা প্রতিদিন হোক আপনারা চান তো? প্রতি বছর হোক চান তো? সবাই চান? আমি চাইবো আমার ছোট ছোট ছেলেরা যাবে আপনাদের কাছে, যতটুকু পারেন আপনারা তাদেরকে একটু ডোনেট করবেন প্লিজ। এখন অনেক অতিথি আছে, কোন অতিথি সবচেয়ে পয়সালা? এই হাফেজ এদিকে আসো। এখন সভাপতি মহোদয় আছেন, বাবা কি দিবেন আপনি বলেন, আপনি থেকে শুরু করি। থাকি বলা হয়নি।